ঢুকার সময় দেখছি অনেক রুগীও আছে। ওই প্রথম তো নাসো লম্বা লম্বা সুর। আরে একে কামড় মারে মশা, ওরে একে কামড় মারে মশা, যেন কুড়াইলে রোবরে পাগল করিল বনের মশাই রে, পাগল করিল বনের মশাই রে। তোমার কি মশাই কামড়াইছে? কি না ওস্তাদ, আমি এলাম খালা বয়াতি শিষ্য দলা বয়াতি। বাবা বলা তো না যেন ধর্মতলা, এতক্ষণ তো ঠিক কথা আমি শুনছি। ডাক্তার সাহেব আমার এলো গিয়া ফেটে বেদনা। আচ্ছা ফেটে ব্যথা, শুয়া পড়ো শুয়া পড়ো। কি এইখানে ব্যথা? জিনা আর একটু নিচে। এইখানে ব্যথা? জিনা আর একটু নিচে। এইখানে ব্যথা? জিনা আর একটু নিচে। এইখানে? জি জি এইখানে। ধর বেটা কেটেছি না সে। তবে তোমার পেট চেক করে যা বুঝলাম, তুমি তো সন্তানের বাবা হইতে চলতেছো। কি বললেন ডাক্তার সাহেব, আমার পেট দেখে আপনি কি করে বুঝলেন যে আমি সন্তানের বাবা? যাদের সন্তান হবে তাদের পেটের ডাইন সাইডটা নাচানাচি করলে বোঝা যায় যে তাদের ছেলে সন্তান হবে। আচ্ছা আর যাদের মনে করো যে বাম সাইডটা নাচানাচি করবে তাদের বোঝা যায় যে মেয়ে সন্তান হবে। সব বলার ডাক্তার সাহেব, আমার তো পেটের পুরো অংশই নাচানাচি করে। বাতাস কর বাতাস কর বাতাস কর, সখি পেটে পানি ঢাল তোরা তোরা। বাতাস কর বাতাস কর বাতাস কর, সখি পেটে পানি ঢাল তোরা। যা করার তা কইরা গেছে আমার বন্ধু মনসোরা। হায়রে যা করার তা কইরা গেছে আমার বন্ধু মনসোরা। ডাক্তার সাহেব আমার এখন তো বুকেও ব্যথা করতেছে। আচ্ছা দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও। আরো জোরে, কোনো শব্দ তো পাইতেছি না। দেখা তো মনে হয় না তোমার বয়স হয়েছে। ডাক্তার সাহেব আপনার বুক থেকে সরিয়ে আমার বুকে ধরেন। তোমার তো হার্ট অপারেশন করতে হবে। ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে আপনি মেয়ের বসে ভারি। আর সুরি চাকু হাসির সোয়া থার যেন না লাগে, আমার বাসা মরা পরে থার জীবনটা আগে। ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার। ডাক্তার সাহেব ইদানিং তো আমার আরেকটা সমস্যা হয়ে গেছে। আরে বাবা এই তো সমস্যার গোডাউন লই আইছে। আমার তো ইদানিং উত্তেজনা হইতেছে না, উত্তেজনা হইতেছে না, উত্তেজনার ওষুধ আনতেছি। এই না সুন্দরী এদিকে আসো, এনে খারাও। এবার উত্তেজনা হইতেছে কিনা ডাক্তার সাহেব? কোনো উত্তেজনা হইতেছে না। এই তুমি তার হাতটা ধরো তো। আপনি কি এর আগে কোনো সময় মানুষ খাটাখাটি করছেন? চেষ্টা করছিলাম কিন্তু যার এই কাটতে গেছে সেই ওইটা দৌড় দিছে। তাইলে ডাক্তার সাহেব আমার কোনো সমস্যা নাই, আমি চলে যাই, আমার ফেটে বেদনা নাই, বুকেও কোনো বেদনা নাই। আরে না না এদিকে আসো কাছে আসো, আজকে তোমার অপারেশন আমি করবো। ডাক্তার সাহেব আমার সব ভালো হয়ে গেছে, এই যখন আমি সুস্থ। এটার উপর পান ওরে অপারেশন করতে চান অন্য কাউকে ধরে আমার নিয়ে
বান্দার পোলা, তুই কি আমার ফুটপাতের মাস্তান ভাবছ? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনছ, আমি সানডে মানডে ক্লোজ করছি, অন টুতে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোর মলম লাগাই দেবো। বাসু ভাই, আমার ভুল হয়ে গেছে, বলুন কত টাকা দিতে হবে? তোর কিছুই দিতে হইব না, প্যান খোল। আমার মনে হয় তাবিজ তোমারও ফরমালিন মিশন আছে। ঘুরবে কি তাবিজ তোমারও কিসে ফরমালিন? ফরমালিন তো মাছে তার হলে তাই, এতে আইসে তাবিজে ফরমালিন। ওই একটা মহিলা আসছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়া আলাইকুম আসসালাম। সুন্দরভাবে বসো, তোমার সমস্যা কি নারী? বাবা গো, আর সমস্যার কথা যদি আপনি শুনেন, আপনি অনেকের কাম দিয়ে দিবেন। ওরে আয়ন কামবাদ সমস্যার কথা বলো। সমস্যা হলো আজ আমায় আরে খুবই ভালোবাসতো, বিয়ে হওয়ার আদর করতো, যত্ন করতো, আর সেবা করতো। ওরে খুদার এর মাস আমি কজনে বাইক করে দেবো। এমন একটা তাবিজ হুয়ালেন, হাতে যান এই তাবিজের বলে একটা সুজ হয়ে যায়। হাতে যান সুজ হয়ে যায় এরমা তাবিজ দিতাম? জি। আচ্ছা, না এই তাবিজ তো কাম হইতো না। এটাও কাম হইতো না। পাইছি। আরে বেকুব নারী, মানুষ মরি গেলে সোজা হয়, জিন্দা থাকতে সোজা হয় না। অন্য কোন কিছু উপায় বাতলাই না? এটা দিয়ে মারলে তুই আবার বিধবা হয়ে যাস। ফকির বাবা
খুশি নই ওমা, কি মারা মাইল আর সোনার লাল করি ফেলাই দে। বারো বছর পার হয়ে যায় আজ পর্যন্ত ফুয়া মাইয়া কইবার কোনো খবর নাই। আই হইলাম ফারার মেম্বার আর গো চেয়ারম্যান, আই হইলাম ফারার মেম্বার আর গো। আব্বা আব্বা আমি দুধু গায়া, আব্বা আমি দুধু গায়া, আই দুধু গায়ো, আই দুধু গায়ো, আই দুধু গায়ো, আই দুধু গায়ো। মাথা বুঝছে না।